আপনি কি লম্বা হতে চাচ্ছেন? জেনে নিন দ্রুত লম্বা করে যে 5টি সবজি। নিজেকে বেঁধে খাটো দেখতে কাল ভালো লাগে, নারী পুরুষ সবাই চান স্বাভাবিক লম্বা হতে, মুখোশ যতই সুন্দর হোক না কেন। লম্বা না হলে যেন তা মানানসই নাই কারো কাছে, সাজ পোশাকেও যেন সৌন্দর্যের ঘাটতি থেকে যায়, এমনকি ব্যক্তিত্ব প্রকাশে ও অবস্থান শক্ত করতেও লম্বা হওয়া প্রয়োজন। অনেকে বংশগত ভাবেই অনেক লম্বা, আবার কেউ খাটো, যারা খাটো গুণ তাদের মনে থেকে যায় চাপা ক্ষোভ, কিন্তু এই সমস্যার রয়েছে দারুণ সমাধান। আপনার সন্তানের সঠিক উচ্চতা পেতে নিয়মিত খাওয়াতে পারেন এই 5 খাবার। ব্রোকলি। ব্রোকলি হলো ফুলকপি গোত্রের একটি সবুজ রঙের সবজি। ব্রোকলি খুবই পুষ্টিকর, ব্রোকলিতে ভিটামিন সি, বিভিন্ন রকম ফাইবার ও আয়রন আছে, এছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ব্রোকলি গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বাড়ায় এবং উচ্চতা বাড়াতে সহায়তা করে। তেল সালাদযুক্ত এই সবজিটি অনেকেরই প্রিয় খাবার, আবার কারো কারো অপছন্দের সবজি, কিন্তু এতে আছে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, পানি ও ফাইবার। এই উপাদানগুলো গ্রোথ হরমোনের কার্যক্ষমতা সক্রিয় রেখে উচ্চতা বাড়াতে সহায়তা করে। পালং শাক। পালং শাক পৃথিবীর সবচাইতে বেশি পুষ্টিকর শাকের মধ্যে একটি। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার ও মিনারেল আছে, ফলে পালং শাকও আপনাকে লম্বা হতে সাহায্য করবে দারুণভাবে। বাঁধাকপি। বাঁধাকপিতে আছে ক্যান্সার প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান, এছাড়াও বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, আয়রন, প্রোটিন ও ফাইবার আছে। এই উপাদানগুলো সম্মিলিতভাবে শরীরের বৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করে এবং গ্রোথ হরমোনের কার্যকারিতা বাড়ায়। মটরশুটি। শীতকালীন এই সবজিটি খেতে অত্যন্ত সুস্বাদু ও সবার কাছে বেশ প্রিয়, বড় ছোট সবাই খুব পছন্দ করে মটরশুটি খেয়ে থাকেন। মটরশুটিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার, গ্লুটেন ও প্রোটিন আছে। এসব উপাদান শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এবং উচ্চতা বাড়াতে সহায়তা।